হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, আর আজকের যে ভিডিও প্রত্যেক বাইকারের জন্য লাগবে। আসলে আমরা অনেক সময় হয় কি যে আমরা আমাদের বাইক রাইড করি, পুলিশে অনেক সময় আমাদেরকে সিগন্যাল দেয়, আমাদের কাছে ডকুমেন্টস দেখতে চাই। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডকুমেন্ট হোল্ডার। দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডকুমেন্ট হোল্ডার, এটা আমি নিয়েছি বাইকার সাপোর্ট বিডি থেকে। এটা যদি নিতে চান সেক্ষেত্রে বাইকার সাপোর্ট বিডির যে পেজটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি খুব সহজে অর্ডার করে নিতে পারেন। এই যে ডকুমেন্ট হোল্ডারটা আমার কাছে আছে সেটা হচ্ছে আমি আনবক্সিং করে দেখাবো কিভাবে আপনি ট্যাক্স টোকেন ভাঁজ করা ছাড়াই একটা প্রিমিয়াম লেদার যে ডকুমেন্ট হোল্ডার আছে সেটার মধ্যে রাখতে পারবেন, আপনার কার্ড রাখতে পারবেন, টাকা রাখতে পারবেন। বিস্তারিত আমি সব কিছু কিন্তু খুব সহজে এটার মধ্যে দেখিয়ে দিব ক্লোজ শট দিয়ে। তো এটা হচ্ছে আপনার বাইকার সাপোর্ট বিডির নিজস্ব একটা ব্র্যান্ড, এখানে আপনি দেখতে পারবেন হচ্ছে বিএস লেখা বাইকার সাপোর্ট, তাদের একটা ব্র্যান্ড, তাদের নিজস্ব তৈরি করা। আর এটা সম্পূর্ণরূপে হচ্ছে লেদার, আপনি র্যাক্সিনেরগুলো পাবেন, লেদারেরগুলো পাবেন এবং হচ্ছে বিভিন্ন ধরনের কোয়ালিটি পাবেন। সেক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনি অর্ডার করে নিতে পারবেন। তো আমার সাইডে যেই পেজটা আমি দেখিয়েছিলাম সেই পেজ থেকে আপনি খুব সহজে অর্ডার করতে পারবেন। এটা হচ্ছে শুরুতে হচ্ছে আমি আনবক্স করে দেখাবো, এরপর হচ্ছে আমি কার্ডগুলো রেখে দেন হচ্ছে আপনাকে জানানোর চেষ্টা করব যে কীভাবে আপনি এই কার্ডগুলো রাখতে পারবেন। আপনার ইচ্ছা মতো ট্যাক্স টোকেন ভাঁজ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট রাখবেন, পকেটে রাখবেন, পুলিশ চেক করতেই আপনি বের করে দিবেন আপনার সমস্ত ডকুমেন্টস। তো ভিউয়ার চলুন ক্লোজ শট দিয়ে বিস্তারিত দেখে নেই। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের যেই কার্ড হোল্ডারটা আছে সেটার বক্স, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স। আসলে আমি ইয়ার মধ্যে ব্যাগে করে আনছিলাম এই জন্য। তো এটার মধ্যে শুধুমাত্র কার্ড হোল্ডার ছাড়া কিছু নেই। একটু আমরা ক্লোজ শট দিয়ে দেখি এটা কী পরিমাণ প্রিমিয়াম। এটা সম্পূর্ণ কিন্তু একটা লেদারের তৈরি, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেদারের তৈরি, ওয়াটারপ্রুফ। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা লক দেওয়া আছে, জাস্ট ডকুমেন্ট রাখার পরে এই লকটা করে দিবেন। আর এখানে যে পলিটা ব্যবহার করা হয়েছে যেই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা পলি ব্যবহার করা হয়েছে। মানে এই পলিথিনটা খুবই মজবুত, আপনার বৃষ্টির পানি ঢুকবে না, কিছু ঢুকবে না। তো এখানে কীভাবে আপনি বিস্তারিত সব কিছু রাখবেন সেটা আমি দেখাবো। এখানে যথেষ্ট পরিমাণ হচ্ছে পকেট দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন বিস্তারিত সব কিছু। আর এটা সম্পূর্ণ লেদার, যদি লেদার না হয় আপনি প্রুফ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ টাকা ব্যাক করে দেওয়া হবে এই বাইকার সাপোর্ট বিডির পক্ষ থেকে। তো ভিউয়ার্স, আমরা একে একে সব কিছু রাখি। শুরুতে হচ্ছে আমরা বাইকের রেজিস্ট্রেশন যে পেপারটা আছে সেটা আমরা রাখবো, আমরা ধরলাম এখানেই আমরা রেখে দিই, ওকে। এরপরে ধরুন আপনার ড্রাইভিং লাইসেন্স, এই যে ড্রাইভিং লাইসেন্সটা যদি এখানে রাখেন, ওকে, আপনি ইজিলি কিন্তু রাখতে পারবেন। এরপরে ধরুন আপনার যে কোনো একটা কার্ড, আপনি সেটা এখানে রাখতে পারেন। তারপরে যদি চান যে আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড, যে কোনো কিছু এদিকে রাখতে পারবেন। এরপরে আমরা ট্যাক্স টোকেন যেটা দেখবো, দেখতে পাচ্ছেন যে ট্যাক্স টোকেনটা আছে, এই ট্যাক্স টোকেনটা আপনি কোথায় রাখবেন? অনেক সময় আমাদের ভাঁজ করে রাখতে হয় এভাবে, বাট এটার মধ্যে আপনাকে ভাঁজ করতে হবে না, সম্পূর্ণ ভাঁজ ছাড়াই আপনি ইউজ করতে পারবেন। দেখেন, জাস্ট এভাবে ঢোকাবেন, ওকে, সুন্দর করে, এই যে হয়ে গেল। তারপরে হচ্ছে আপনি যে কাজটা করবেন লক করে দিবেন, একদম সম্পূর্ণরূপে হচ্ছে আপনি লক করে দিতে পারবেন এভাবে, এটার মধ্যে দিয়ে জাস্ট লক, দেখতে পাচ্ছেন তো লক হয়ে গেল। এটা হচ্ছে সম্পূর্ণরূপে আমাদের যেই কার্ড হোল্ডারটা আছে। আর আপনি যদি টাকা রাখতে চান টাকাও কিন্তু এটার মধ্যে রাখতে পারবেন। ধরেন আমি টাকাগুলো রেখে দিলাম, এখানেই রাখলাম। আসলে আপনার যা কিছু রাখা দরকার আপনি সব এখানে রাখতে পারবেন, ওকে। এরপর আছে একটা ওয়ালেট টাইপের, ছোটোখাটো একটা ওয়ালেট দেখতে পাচ্ছেন। তো প্রত্যেক বাইকারের জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট, যাদের দরকার তারা অর্ডার করতে পারেন বাইকার সাপোর্ট বিডি থেকে। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি কারো দরকার হয় অবশ্যই বাইকার সাপোর্ট বিডি থেকে এটা নিয়ে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, বাই।